নমস্কার বন্ধুরা হারিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো রাজভোগ খুব সহজে ঘরে বসে রাজভোগ কীভাবে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমি এখানে ফুলক্রিম দুধ নিয়েছি যে কোনো মিষ্টি ফুলক্রিম দুধ দিয়ে বানালে মিষ্টিটা খুবই ভালো হয় তবে আপনারা চাইলে গরু দুধ দিয়েও বানাতে পারেন প্রথমেই আমি দেড় লিটার দুধ কড়াইতে করে বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে দুধটা ফোটা পর্যন্ত একটু ওয়েট করব দুধটা আমার ফুটে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেবো আর দুধটাকে তিন থেকে চার মিনিট ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব এর মধ্যে আমি ভিনিগারটাকে রেডি করে নেবো আমি এখানে দু চামচ ভিনিগার নেব সেম পরিমাণে জলও নেব ভিনিগার জল আমি ভালো করে মিশিয়ে নেব এতক্ষণে দুধটা আমার সামান্য ঠান্ডা হয়ে এসেছে খুব বেশি ঠান্ডা করব না সামান্য গরম থাকতে থাকতেই আমি দুধের মধ্যে ভিনিগারটা দিয়ে দেব অল্প অল্প করে বারে বারে ভিনিগারটা মেশাতে হবে একসাথে সব দিলে হবে না তো এইভাবে আমি ছানাটাকে কেটে নেব আমার পুরো ভিনিগারটাই এর মধ্যে লেগে গেছে আমার ছানাটাও কেটে গেছে ভালোভাবে ছানার জলটা একটু সবুজ হয়ে এসেছে ঠিক এইরকমই হতে হবে জলটা এবার আমি ছাঁটাকে একটা পাতলা কাপড়ে ছেঁকে নেব আমি একটা ছাঁকনির ওপরে একটা পাতলা সুতির কাপড় রেখেছি এবার আমি ছাঁটাকে এর মধ্যে ঢেলে দেব এবার ছাঁটাকে ভালো করে একটু জল চিপে নেব এবার আমি ছানাটাকে এক ঘন্টা মতো জল ঝরানোর জন্য রেখে দেব। ফিরে আসলাম এক ঘন্টা পরে এবার ছানাটাকে আমি কাপড় থেকে আলাদা করে নেব ছাঁটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি অ্যালমন্ড বাদাম নিয়েছি সাত আট পিস এখানে কিছু কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি এখানে আমি পিস্তা নিয়েছি কিছুটা এগুলো আমি সব টুকরো করে কেটে নেব। এখানে আমি কেশর সামান্য একটু গরম জলে ভিজিয়ে রেখেছি এবার আমি ছানাটাকে একটু ভালো করে মেখে নেব ছাঁটা মাখার সময় যে কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কেশর আমি এর মধ্যে দিয়ে দেব জলটা কিন্তু আমি দেব না এখানে হাফ চামচ আমি ময়দা দিলাম এক চামচ চিনি দিলাম এগুলো সব একসাথে আমি ছানার মধ্যে দিয়ে ভালো করে ছানাটাকে আমি মেখে নেব এভাবে আমি দশ মিনিট মতো ছাঁড়াটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে আমি ছাঁটা থেকে ছোট ছোটো লেচি কেটে নেব একই রকম সাইজের আমি সবগুলোই কেটে নিয়েছি এদিকে আমি ড্রাই ফ্রুটসগুলোকেও ভালোভাবে কুচিয়ে নিয়েছি কিছুটা ছানা দিয়ে আমি ভালো করে ড্রাই ফ্রুটসটাকে মেখে নেব। আপনারা চাইলে এর ভেতরে কিছুটা অ্যালাজের পাউডারও মিশিয়ে নিতে পারেন ড্রাই ফ্রুটসটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে এবারে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো বল মতো তৈরি করব খুবই ছোট ছোটো বল তৈরি করতে হবে যেন বেশি বড় না হয় একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব এবারে যে যে আমি ছানার লেচি রেখেছিলাম কেটে সেগুলোকে আমি রাউন্ড করে নেব এবারে রাউন্ড রাউন্ড করে রাখা ছানার বলগুলোকে আমি ড্রাই ফ্রুটস এইভাবে ঢুকিয়ে দিয়ে মাঝখানে এটাকে আমি গোল শেপ করে নেব একই রকমভাবে আমি বাকিগুলো করে নিলাম আমি গ্যাস চুলায় একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি এক কাপ চিনি দিলাম একই কাপের মাপে আমি তিন কাপ জল দিয়ে দেব এটা আমি সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি সুগার সিরাপটা খুব বেশি ঘন করব না একটু চায়ের মতো পাতলা করব সুগার সিরাপটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফোটার জন্য একটু ওয়েট করব রসটা আমার ভালোভাবে ফুটে গেছে খুব বেশি চটচটে করব না এবারে আমি দেব কেশরের যে জলটা রাখা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম আমি আরও কিছু কেশরের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ছানার বলগুলোকে একটা একটা করে রসের মধ্যে ছেড়ে দেবো তো একটা একটা করে আমি সবগুলো রসের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে আমি এক চামচ ময়দা জলে গুলে রসের মধ্যে দিয়ে দিলাম এটা দিলে রসে যখন ফেনা তৈরি হবে ফোটার সময় তখন ফেনাগুলো মিষ্টির ওপরে থাকবে এবারে আমি দশ মিনিটের জন্য ওটা ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট পরে আমি খুলে দিলাম মিষ্টিগুলো আমার ফুলে ডবল হয়ে গেছে তো এবার আমি মিষ্টিগুলো হয়ে গেছে কি না বোঝার জন্য একটা বাটিতে জল নিলাম এক বাটি জলের মধ্যে আমি একটা মিষ্টি ছেড়ে দিলাম তো মিষ্টিটা আমার ডুবে যাচ্ছে মিষ্টিটা আমার হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো আমার রাজভোগ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার একটা মিষ্টি আমি কেটে দেখাবো দেখুন কতটা সফট হয়েছে মিষ্টিটা আর ভেতরে ড্রাই ফ্রুটসগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে আর স্পঞ্জটাও খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইরকমভাবে খুবই সহজ পদ্ধতিতে রাজভোগ তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্টস আর শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে বোঝে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে